তুলে ধরার আহ্বান আর যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে মহান বিজয় দিবস পালন করেছে স্পেনের বার্সেলোনার প্রবাসী বাংলাদেশিরা। ঢাকা জেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ মহিলা সমিতি ও আন্তর্জাতিক বাঙালি বার্সেলোনা শাখা পৃথকভাবে বিজয় দিবস উদযাপন করে। গত 27 ডিসেম্বর বার্সেলোনা নবগঠিত ঢাকা জেলা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়। স্থানীয় মাগবা হলে সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় ও আব্দুল সালাম গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আব্দুল আজিজ, মাসুদ আহসান, শাহ আলম স্বাধীন, আবুল হোসেন চুন্নু, মনিরুজ্জামান সুহেল প্রমুখ। আলোচনা সভা শেষে বার্সেলোনার স্থানীয় শিল্পীরা কবিতা আবৃত্তি, গান, নাচ পরিবেশন করেন। এদিকে বাংলাদেশ মহিলা সমিতি সম্প্রতি স্পেনের স্থানীয় কালচারাল সেন্টারের হল রুমে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মালিয়া সাইদ মিশুর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আলাউদ্দিন হক নিসা, আজিজুল হক, রাধা কুমার দে, মেহতাব হক, সাইদা সুলতানা, সালমা সুলতানা প্রমুখ। স্থানীয় শিল্পী ও শিশু কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হল ভর্তি দর্শক উপভোগ করেন। ওদিকে আন্তর্জাতিক বাঙালি বার্সেলোনা শাখার উদ্যোগেও পালিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। বাংলা স্কুলের শিক্ষিকা আয়েশা মুর্তজা ও লিমার পরিচালনায় বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নিসা, হাবিবুর রহমান খোকন, মেহতাব হক, ইমদাদুল হক আওয়ার প্রমুখ। মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নিসা বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের যুদ্ধকালীন ঘটনা বর্ণনা করেন। নতুন প্রজন্মের শিশু কিশোরদের জন্য স্বাধীনতা যুদ্ধের আলোকচিত্র প্রদর্শন করা হয়। পরে বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন। স্পেনের সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া সংবাদ পাঠিয়েছেন আমাদের বার্সেলোনা প্রতিনিধি শাহাদুল সুহেদ।